হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি টেক। বন্ধুরা, ভিডিওটির থাম্বনেল দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটিতে আমি কি দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে আপনারা শুধুমাত্র যে কোনো গাড়ির নাম্বার, সে বাস হোক, ট্রাক হোক বা মোটর সাইকেল, শুধুমাত্র গাড়ির নাম্বারটি দিয়ে আপনি কি করে আপনার মোবাইল থেকেই সেই গাড়ির যাবতীয় তথ্য এবং সেই গাড়ির মালিকের যাবতীয় তথ্য অনলাইনেই মোবাইলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ক্রেজি টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিন। ওপেন করার পরে উপরে সার্চ বারে টাইপ করুন কার ইনফো। দেখুন কার ইনফো লিখে আপনি সার্চ করুন। সার্চ করার পরে এখানে দেখুন তিন নাম্বার যে অ্যাপটি এসেছে, আরটিও অ্যান্ড পরিবহন ভেহিকেল রেজিস্ট্রেশন, এই অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। যদি এখানে আপনাকে এই অ্যাপটি খুঁজে পেতে অসুবিধা হয় তো এই অ্যাপটির যে লিঙ্ক সেটা আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই গুগল প্লে স্টোরে এই ধরনের অনেক অ্যাপ রয়েছে, কিন্তু আমি যা দেখেছি যে এই অ্যাপটি হচ্ছে সবচেয়ে ভালো, তো আপনারা এই অ্যাপটি ডাউনলোড করবেন। আমি এখানে ক্লিক করছি, দেখুন আমার ডাউনলোড রয়েছে, তাই আমি এখন ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে টুডেস ফুয়েল প্রাইস, মানে আজকে তেলের দাম কত রয়েছে, ডিজেলের দাম কত এবং পেট্রোলের দাম, এটা এখানে গুজরাটের দেখাচ্ছে। তো আপনি দেখুন পাশে লেখা রয়েছে চেঞ্জ সিটি, চেঞ্জ সিটিতে ক্লিক করে আপনি যে কোনো সিটির এখান থেকে সিলেক্ট করে পেট্রোল এবং ডিজেলের প্রতিদিনের দামটা এখান থেকে খুব ভালোভাবে সহজভাবে দেখতে পারবেন। আমরা এখন দেখব যে শুধুমাত্র কোনো একটি গাড়ির নাম্বার দিয়ে আমরা কীভাবে গাড়ির এবং মালিকের যাবতীয় তথ্য অনলাইনের মাধ্যমে পাব। সেজন্য আপনি দেখুন উপরের দিকে একটি অপশন রয়েছে নাম্বার প্লেট সার্চ, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার গাড়ির নাম্বারটা দিয়ে দেবেন, বা যেই গাড়ির নাম্বার, যেই গাড়ির তথ্য আপনি পেতে চান সেই গাড়ির নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি, আমি নাম্বারটা একটু হাইড করে রাখছি সিকিউরিটি রিজনের জন্য। এরপরে নিচে দেখুন সার্চ রয়েছে, সেখানে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, সার্চে ক্লিক করার পরে সেই গাড়ির মালিকের এবং গাড়ির যাবতীয় ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। প্রথমে দিচ্ছে দেখুন ওনার নেম, মানে গাড়িটি কার নামে কেনা হয়েছে বা কার নামে রয়েছে। তারপরে দিয়েছে ওনারশিপ, মানে এটা গাড়িটা ফার্স্ট হ্যান্ড নাকি সেকেন্ড হ্যান্ড, সেটা এই গাড়িটি ফার্স্ট হ্যান্ড তাই ওয়ান লেখা রয়েছে। তার নিচে দেখুন রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, মানে গাড়ির নাম্বারটা, এবং পরে দেওয়া রয়েছে মডেল, মেকার মডেল, মানে গাড়িটির মডেলটা কোনটা, এটা গ্লামার রয়েছে, DRS, তো এটা দেখাচ্ছে। এরপরে লেখা রয়েছে গাড়ির কালার। তার নিচে দেখুন লেখা রয়েছে ফুয়েল টাইপ, মানে গাড়িটি ডিজেল নাকি পেট্রোলের, এখানে পেট্রোলের গাড়ি তাই দেখাচ্ছে পেট্রোল। এর নিচের যে অপশনটিতে রয়েছে সেখানে দেখাচ্ছে যে ইঞ্জিন ক্যাপাসিটি, মানে সেই বাইকটি কত সিসির, এখানে 125 সিসির দেখাচ্ছে। তারপরে আপনি এখানে দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন ডেট, এই গাড়িটি কবে রেজিস্ট্রেশন হয়েছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে, এবং দেখাচ্ছে ভেহিকেল এজ, মানে গাড়িটির সঠিক বয়সটা কত, এই গাড়ির বয়সটা এখানে দেখাচ্ছে 3 বছর 8 মাস, এবং রেজিস্ট্রারিং অথরিটি, মানে গাড়িটায় কোন অথরিটি রেজিস্ট্রেশন করছে সেটা লেখাচ্ছে জলপাইগুড়ি আরটিও ওয়েস্ট বেঙ্গল। এবং আপনি যদি একটু নিচের দিকে যান তো দেখতে পারবেন ইঞ্জিন নাম্বারটাও এখানে দেখিয়ে দিচ্ছে, এবং তারপরে দেখাচ্ছে চেসিস নম্বর গাড়ির, এবং সবার নিচে যদি আপনি দেখেন তো লক্ষ্য করলে দেখতে পারবেন ভেহিকেল ক্লাস, মানে এটা কি বাস, ট্রাক নাকি মাল পরিবহনের গাড়ি নাকি মোটর সাইকেল, স্কুটার। এই গাড়িটি যেহেতু গ্লামার সেহেতু এটা মোটর সাইকেল বা স্কুটারের আওতায় পড়ে, তো এখানে লেখা রয়েছে মোটর সাইকেল বা স্কুটার। তো বন্ধুরা দেখুন কত সহজে এই অ্যাপটির মাধ্যমে আপনারা যাবতীয় ডিটেলস এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এই অ্যাপটি ইউজ করে আপনি অন্য কাজে এটাকে লাগাতে পারেন। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি প্রতিনিয়ত নিয়মিত নিয়ে আসি এই চ্যানেলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব দ্রুত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।